সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না শুরু করবো এখন। লাউ দিয়ে, গাছ ছাদ বাগানের লাউ দিয়ে, গ্রামের দেশি মুড়ো দিয়ে রান্না করবো, পুঁই শাক রান্না করবো, গাছের ছাদ বাগানে মিষ্টি কুমড়া এটা কালকে রান্না করবো, তারপরে ভর্তা বানাবো। এই যে কাঁঠালের বিচি, ধনিয়া পাতা, পেঁয়াজ, দুটো সিঁদল, লাল মরিচ, একটু রসুন, লবণ, সরিষার তেল দিয়ে যে পাটানো যে পিসে ভর্তা বানানো হবে। এই যে সাথে সরিষার তেল দেব, দিয়ে ভর্তা বানানো হবে। পেঁয়াজ দেব মুরগি রান্না, দেশি মুরগি রান্না করার জন্য। সরিষার তেল, সরিষার তেল দিয়ে রান্না করি। তারপরে পুঁই শাক রান্না করবো। ছাদ বাগানের পুঁই শাক রান্না করবো, তারপরে মুরগি রান্না করবো। বাজার কাজে হয়ে আসছে এখন। এই যে ধনিয়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া, মরিচ, হলুদ, গরম মশলা গুঁড়ি, এগুলো সব এখন টমেটো গোলা দিব, ভালো হয়ে আসছে, একটু পালাই দিব, পরিমাণ মতো লাউ মতো একটু পানি থাকবে। কষানো পর্যন্ত, মশলাটা কষানো হয়ে গেলে, কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে দেশি মুরগিটা দিয়ে দিব। তারপরে যে ভর্তা বানানো হচ্ছে, এই যে সামিলি ভর্তা বানাচ্ছে, যে মরিচ, তারপরে একটু রসুন দাও। মরিচ বাটা শেষ হয়ে গেলে তারপরে যে 3 কোয়া রসুন দিবে, তারপরে সিঁদল দেওয়ার সাথে, সিঁদল ব্যাস 2টা সিঁদল, ভালো করে মিক্স করো সামিলি। ব্যাস এখন কাঁঠালের বিচিগুলো দেও অল্প অল্প করে। এই যে কাঁঠালের বিচি সামিলি, কাঁঠালের বিচি দাও, অল্প অল্প করে পিষে নাও। সবগুলো পিষা হয়ে গেল, সরিষার তেল, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো মিক্স করতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এই যে দেশি মুরগিটা দিয়ে দেবো। গ্রাম থেকে অনেকগুলো দেশি মুরগি নিয়ে আসছি, ঈদের বাগানেতে গিয়েছিলাম, কষানো পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে লাভটা হয়ে আসছে। আমাদের ডায়েট রেসিপি এগুলো সিদ্ধ কম করে খেতে হবে, সব কিছু রান্না একদম কম কম সিদ্ধ করে খেতে হবে। সামিলি ধনিয়া পাতা দাও বর্তার মধ্যে, ধনিয়া পাতাটা মিক্স করো, তারপরে মিক্স করা পর্যন্ত পিষতে হবে। সামিলি পেঁয়াজ দাও,
পেস্টটা আদা বাটা থাকতে হবে, অথবা আদা বাটা না থাকলে হয় কি কর্তাটা টেস্টি হয় না। সরিষার তেল দাও। সমিলি একটা গান গাও, গান কো একটু করে জুড়ে জুড়ে তোমাতে সবটা মিক্স করো হলো জুড়ে সামিলে জুড়ে গান জুড়ে সবাই শুনবো তো। সামনে দাঁড়ালে দুহাত বাড়ালে উদাসী স্বপ্ন বলো বাসাতে যে তাই একটু একটু করে তুমি হৃদয়ে বাঁচলে বাসা। সামিলির ভর্তা অনেক মজা হয়, যে না খাইছেন একবার মিস করবেন অনেক। আমি শিখাইছি ওকে, 5 বছর ধরে শিখাচ্ছি ভর্তা বানানো সব কিছু, ও সব কিছু পারে, সব কিছু আমি শিখাইছি ওকে। ওর ভর্তা অনেক মজা, যে যে খেতে চান আমার বাসায় চলে আসবেন, সামিলি ভর্তা করে খাওয়াবে। বাস শেষ হয়ে গেল ভর্তা, বাস বাস আস্তে আস্তে ওটাই ফেললো, বাকিটা পরে দেখাবো। আমার হয়ে আসছে মাংস কষানো, দেশি মুরগি কষানো শেষ হয়ে আসছে, এখন ছাদ বাগানের লাউ দিয়ে দিব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। পোশাকটা হয়ে আসছে, বেশি সিদ্ধ করে শাক না খাওয়াই ভালো, আমরা যেহেতু ডায়েট করি দুজন তো আমাদের সিদ্ধ করে খাওয়াটা উচিত না। জাহাঙ্গীর বাবুরা ডায়েট করতে গেলে একদম নিয়ম মাফিক চলতে হবে, তাইলে ডায়েট কাজ হবে আর কি ইনশাল্লাহ। বাস হয়ে গিয়েছে, এখন আমার লাউ রান্নাটা বাকি রয়েছে, লাউটা হয়ে গেলে রান্না শেষ। দশ মিনিট অপেক্ষা করবো রান্না হওয়ার জন্য। এই যে ছাদ বাগানে মিষ্টি কুমড়ো, কালকে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো। বাস ভর্তা উঠানো হবে এখন, ও দেখি একটু খাই। সামিলি একটু খাও, একটু খা, খা দেখ কেমন হয়েছে। অনেক মজা, খা টেস্ট ঠিক আছে কিনা দেখ। হ্যাঁ ঠিক আছে। ও আমার সামিলি ভর্তা পানা খুব মজার করে, কালকে আরেকটা গান গাইও তো, সামিলি আরেকটা গান গাইছ কালকা। ওকে ওকে ওকে, আমার রান্না শেষ হয়ে গিয়েছে, লাউ দেশি মুরগি রান্না শেষ, পোশাক রান্না শেষ, তারপরে কাঁঠালের বিচির ভর্তা শেষ হয়ে গেল, একটু গরুর মাংস রান্না করলাম অল্প, তারপরে পিঠা বানাইছিলাম সন্দেশ পিঠা, খাওয়া শেষ। ওকে আজকের মতো শেষ হয়ে গেল, যে আমার নাফিস কি করে, নাফিস কি করে, নাফিস বাবাটা কি করে, কি করে গেম খেলে, কেন গেম খেলবা তুমি, পড়া নাই তোমার, অবশ্যই পড়া আছে। ওকে বাই বাই।